welcome to our room. Okay, good morning, hello, Andhra Pradesh. তোমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে এন্ড এবার একটা জিনিস দরকার কি বলতো চা ইয়েস এখন এক্স্যাক্টলি বাজে রাত 2:00 আর আমরা এখন হাইওয়েতে দাঁড়িয়ে খাচ্ছি চা চিয়ার্স ঘুম কাটানোর জন্য হাই গাইস গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু দা ব্লগ তো আজকে 20 জানুয়ারি ফাইনালি আমরা আজকে যাচ্ছি ঘুরতে লাগেজ প্যাকিং কমপ্লিট এবার এগুলো গাড়ির ডিকিতে ভরব 1 2 আর ওদিকে আরো দুটো ব্যাগ আছে আর বাড়িতে আবার ভাই মায়ের আছে তাই না তো প্যাকিং পুরো কমপ্লিট এবার যাওয়া যাবে চলো বাড়ি থেকে বেরোনোর আগে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট কাজ যেটা হলো আমার কৃষ্ণ ঠাকুরের সাথে দেখা করে যাওয়া তো দেখা হয়ে গেছে আর এবার মনে শান্তি হয়ে গেছে এবার চলো বেরোনো যাক অল রাইট তো আমরা সবাই বেরিয়ে পড়েছি যে মা বাবা ভাই সবাই ওয়েট করছে দাদারা ওয়েট করছে তো চলো বেরোনো যাক সাতদিনের জন্য তুই আমাকে জ্বালাবি আমি জানি সাতদিনের বলছে জ্বালিয়ে শেষ করে দেবে জ্বালা সাতদিনের জন্য সব জ্বালাতন সহ্য করবো আমার নতুন হেয়ারস্টাইলটা কেমন লাগে সেটা বল এখন আমরা চলে এসেছি দাদার বাড়িতে আর দাদাদেরও গাড়ি রেডি সবাই মিলে এবার বেরোবো আর এই দেখো বাচ্চা বাটি গুলো কি শুরু করেছে তো এই যে সবাই রেডি এবার এখন আমরা সবাই বেরোচ্ছি আমরা সবাই রেডি আর আমাদের গাড়িতে বাবা অঙ্কুশ আর এদিকে ভাই আর অর্ঘ ড্রাইভ করছে আর দাদাদের গাড়িতে মারা দাদারা সবাই আছে তো চলো বেরোনো যাক লেটস গো বাড়ি থেকে পরোটা আর আলুর দম করে নিয়ে এসেছিলাম তো এখন আমাদের খিদে পেয়েছে এটা দিয়ে আমরা এখন লাঞ্চ করছি এখন আমরা নেমেছি এটা হচ্ছে জায়গাটার নাম রাতুলিয়া পূর্ব মেদিনীপুরের মধ্যে পড়ে তো ওরা সবাই খেয়ে নিয়েছে লাঞ্চ হয়ে গেছে আমার হয়নি তো এই যে এখন এই যেখানে লাঞ্চ হচ্ছে লাঞ্চ টাইম অঙ্কুশ তো খাই দিচ্ছে আমিও খেয়ে নিচ্ছি আমাদের কালকে পৌঁছতে পৌঁছতে কালকে হয়ে যাবে সকাল তাই না আবার আমাদের জার্নি স্টার্ট হবে এবার লেটস গো এখন এক্স্যাক্টলি আমরা আছি উড়িষ্যাতে আর এখন আমরা এসেছি চা খেতে টি ব্রেক নিতে বাইক আর আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বল তো এখনো সেই সকাল 9:00 বেজে যাবে তো আমাদের চা খাওয়া ডান অ্যান্ড এবার চলো আবার আমাদের যাত্রা শুরু এখানটায় না খুব একটা ঠান্ডা নেই খুব সুন্দর চারপাশে এত সুন্দর বাগান বাজে রাত 1:10 আর আমরা এইমাত্র ভুবনেশ্বর ক্রস করলাম ভুবনেশ্বরে পৌঁছে এখন আমরা একটা হোটেলে ঢুকেছি রেস্টুরেন্ট আর কি খাওয়ার জন্য ডিনার করার জন্য রাত 1:00 ডিনার করবো তোমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে এন্ড এবার একটা জিনিস দরকার কি বলতো চা ইয়েস এখন চা খাবো তারপরে গাড়িতে উঠবো এখন এক্স্যাক্টলি বাজে রাত 2:00 আর আমরা এখন হাইওয়েতে দাঁড়িয়ে খাচ্ছি চা চিয়ার্স ঘুম কাটানোর জন্য হ্যাঁ যেহেতু অর্ঘ ড্রাইভ করবে এখনো লং টাইম ধরে হ্যাপি ডেন্ট ব্রো হ্যাপি ডে ভাই যেহেতু চা খাবে না সব কটা নিয়ে নিল আমাকে একটা দে দে শয়তানি কি অবস্থা দে একটাও দিচ্ছে না দেখো সব কটা নিয়ে নিল গুড মর্নিং তো এখন বাজে সকাল 7:10 আমরা এখনো গন্তব্যস্থলে পৌঁছাইনি এখন আবার আমরা টিভি দেখে মানে চা খেতে নেমেছি ভাই চলো চলো তো এই যে এখানে অঙ্কুশ দেখো ঘুমাচ্ছে কিরম ভাবে শুয়ে পড়েছে আর পাচ্ছে না সারা রাত্রি এনার্জি ছিল আর এখন এনার্জি নেই টট 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 করেছে গাড়ি চালাও ঘুমাবো না এখন ঘুমিয়ে পড়েছে আর কতক্ষণ আরো এখনো ঘন্টা 1-3 প্রায় ঘন্টা 3 তো এই যে অর্ঘ চা নিয়ে এসেছে গরম কিন্তু খুব ওই মাঝখানে সিটটা রাখো মাঝখানে সিট রেখে দাও এ ভাই কি করছিস আইও হট টি বলছে হট টি অন্ধ্রপ্রদেশে এসে অন্ধ্রপ্রদেশের মতো কথা বলছে ল্যাঙ্গুয়েজে হট টি আইও ফাইনালি একটা চা পেলাম ভাই এত টেস্টি বিরাট টেস্টি বাড়ির মতন ফিল আসলো কলকাতার মতন রাজস্থান টি সব নাম দিচ্ছে কলকাতা কলকাতা টি রাজস্থান টি গুড মর্নিং এখনো ঘুম পড়াইনি আজকে গুড মর্নিং হলো অন্ধ্রপ্রদেশে এখানে আসার পর থেকে কি সব বলছে আইও গুড মর্নিং আইও হট টি বলছে অন্ধ্রপ্রদেশের ভাষায় সব বলতে হবে
এক্স্যাক্টলি টাইম হয়েছে সকাল 9:30, 9:30 আর আমরা এখন এক্স্যাক্টলি দাঁড়িয়ে আছি বিশাখাপত্তনমে। ফাইনালি আমরা ডেস্টিনেশনে পৌঁছচ্ছি। তো এখন আমরা আরকে বিচ দেখতে এসেছি, জাস্ট ওপর থেকে দেখছি, ভেতরে যাবো না আজকে, আর আজকে যেহেতু এতটা জার্নি করে এসেছি। বিচে গেছিলাম ডাব খাওয়ার জন্য, বিচে আর নাম হয়নি, এখানে এখন রাস্তার মাঝে ডাব পেয়েছি। আমাদের রুম, আর এবার তোমাদেরকে ভালো করে রুম ট্যুরটা দেখাবো। ওয়েলকাম টু আওয়ার রুম। এন্ড রুমে ঢুকতেই সবার প্রথমে একটা সোফা আছে, দেখতে পাচ্ছ, সিঙ্গেল সোফা, আর তার সাথে এখানে একটা টি টেবিল আছে, তো এখানে বসে আমরা চা খেতে পারবো, এনজয় করতে পারবো। নেক্সট আমরা যেটা দেখে মানে এই রুমটাকে বুক করেছি সেটা হলো একটা ছোট্ট অফিস মতো দেখতে পাচ্ছি, এখানে একটা টেবিল আছে, আর এখানে চেয়ার আছে যেখানে বসে বসে আমি ব্লগ এডিটিং করবো, আর এই যে কদিন থাকবো তো আমার অফিসে টুকটাক কাম মানে কাজ করব। নেক্সট এখানে আছে একটা বড় মিরর যেখানে রেডি হয়ে দেখতে পারবো। তো নেক্সট এখানে আছে ডাবল বেড, তার সাথে এখানে আছে সাইড টেবিল, তারপর এখানে আছে টিভি। আর সব থেকে বেস্ট পার্ট রুমের যেটা হলো এখানে প্রচুর ডে লাইট আসে, দেখতে পাচ্ছ কতবার একটা উইন্ডো আছে, আর এই যে কার্টেন গুলো যখন খুলে দেওয়া হয় না মানে ঘরটা পুরো একদম খুব সুন্দর আলো হয়ে যায়। তো রুমটা আমাদের খুবই পছন্দ হয়েছে। এবার চলো তোমাদের দেখাবো ওয়াশরুম। তো এই হলো আমাদের ওয়াশরুম, এন্ড ওয়াশরুমটাও খুব সুন্দর, এখানে শাওয়ারের জন্য আলাদা করে সেপারেট করা আছে। এখান থেকে চলে এসে নেক্সট এখানেও একটা কর্নার আছে যেখানে বেসিক্যালি টিভি বানানো যাবে, বাট আমাদের লাগেজগুলো এখানে চলে এসেছে দেখতে পাচ্ছ, এন্ড তার সাথে সাথে এই কর্নারে আছে একটা ওয়ার্ড্রপ, এন্ড এখানে দেখতে পাচ্ছ একটা লকারও আছে যেখানে আমরা আমাদের টাকা পয়সা রাখবো। তো এবার আমি ভাইয়ের ডে রুমে এসেছি। নক 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 খুলে গেছে, এখানে অঙ্কুশ আছে। তো এটা হচ্ছে ভাই আর বাবার রুম। তো ভাইদের রুমটাও সেম রুম, আমাদের রুমে ডাবল বেড আছে বাট এটা সিঙ্গেল বেড আছে। অল রাইট গাইস, তো কালকে থেকে আমরা প্রচুর জার্নি করছি, তোমরা দেখতে পাচ্ছ মানে এখন কটা বাজে এক্স্যাক্টলি, 1:20 কালকে সকাল 10:00 বেরিয়েছিলাম, আর এই 1:20 আমরা জাস্ট 24 ঘন্টা বেশি হয়ে গেছে, আমরা হোটেলে জাস্ট ইন করলাম, এন্ড আজকে ব্লগটা এখানেই এন্ড করেছি। আই হোপ যে ব্লগগুলো দেখতে তোমাদের ভালো লাগবে, এখন ব্যাক টু ব্যাক মানে 7 ডেজ পুরো ব্লগ তোমরা দেখতে পারবে এভরিডে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, টিল দেন সবাই খুব ভালো থেকো, বাই গাইস, বাই 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 বাই।